মিয়ানমারে সেনা অভ্যুত্থানের গুঞ্জনের মধ্যে দেশটির ক্ষমতাসীন দল এনএলডির প্রধান অং সান সুচিকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। সুচির দল ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসির একজন মুখপাত্র জানিয়েছেন এমন তথ্য। এখনও সেনাবাহিনীদের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনএলডি জানায়, সোমবার সকালের অভিযানে আটক করা হয় প্রেসিডেন্ট উইংম্যান সহ আরও কয়েকজন নেতাকে। বেশ কিছু প্রদেশের মুখ্যমন্ত্রীদেরকেও ধরে নিয়ে গেছে সেনা সদস্যরা। বিবিসি বলছে, রাজধানীর নেপিদাই এবং ইয়াঙ্গুর শহরের রাস্তায় চলছে সেনাবাহিনীর টহল। বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীর টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ। সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় দেশটির রাজনৈতিক অবস্থা যখন তুঙ্গে, তখনই ঘটল এমন ঘটনা। আজই নতুন সরকারের প্রথম পার্লামেন্ট বসার কথা ছিল। গত নভেম্বরে নির্বাচনের পর থেকেই মূলত অস্থিতিশীল মিয়ানমারের পরিস্থিতি। ভোটে সুচির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জালিয়াতির অভিযোগ আনে মিয়ানমার সেনাবাহিনী। গেল বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভোট কারচুপির অভিযোগ বাতিলের পর প্রয়োজনীয় অভ্যুত্থানের হুমকি দেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিং অংলাইন।